সো মেকআপের ফার্স্ট আমরা ময়েশ্চারের জন্য ইউজ করব সানস্ক্রিন। তোমরা এখানে চাইলে যে কোনো কোল্ড ক্রিম ইউজ করতে পারো ময়েশ্চারাইজের জন্য। ন্যাচুরালি ফেসটাকে গ্লস করে তোলে, সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট বিফোর দ্য মেকআপ। ফাউন্ডেশন আই ইউজ ফিটমি ফাউন্ডেশন মেকআপ, সো ইটস সো গুড অ্যান্ড এটা খুব ভালো একটা ফিনিশিং দেয় মেকআপে। মেকআপ করার সময় তোমরা নিজেদের ফেস কম্পেয়ার অনুযায়ী একটা ভালো মেকআপ ইউজ করবে। তোমরা চাইলে ল্যাকমি ফাউন্ডেশন ইউজ করতে পারো, ওটাও খুব ভালো, আমি আগে ওটা ইউজ করতাম। যাদের বাজেট একটু কম তারা ল্যাকমি ফাউন্ডেশন ইউজ করো, ওটাও খুব ভালো। আর মেকআপ কেনার সময় সবসময় ঠিক সেটটা নিও। নেক্সট বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। হাত দিয়ে কখনোই ব্লেন্ড করবে না, সবসময় চেষ্টা করবে বিউটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার। কন্ট্রোল প্যালেট, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে তারা এটা ইউজ করো, যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা এটাকে স্কিপ করতে পারো। সো এইভাবে লাগিয়ে নিয়ে আমরা এটাকে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। নেক্সট আমরা লুজ মেকআপ দিয়ে মেকআপটাকে ফিক্স করে নেব। এবার আমরা আমাদের আইব্রোটাকে সেট করে নেব। আমি এখানে তোমাদের নর্মালভাবে দেখিয়ে দিলাম। Next, I use eyeshadow. Use red palette. তুলি দিয়ে এইভাবে আমরা চোখের উপরে রেড প্যালেটটা লাগিয়ে নেব। বিগিনারদের জন্য এটা খুবই ইজি প্রসেস, যে একটা বিউটিফুল আইশ্যাডো তোমরা এটা দেখতে পাবে। আমরা এই ব্ল্যাক প্যালেটটাকে আইলাইনার মতো চোখের উপরে লাগিয়ে দেব। খুবই ইজি প্রসেসে একটা দারুণ বিউটিফুল আইশ্যাডো তৈরি হবে। তোমরা যারা বিগিনার তারা চেষ্টা করো ঠিক এইভাবে আইশ্যাডো তৈরি করো। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আইশ্যাডোতে ব্লেন্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট। লং নাইটস
খুব সহজে বিগিনারদের জন্য একটা দারুণ আইশ্যাডো, তো তোমরা এটা প্লিজ ট্রাই করো। Don't you worry my friend, you've got time, but right now I think I need someone. Same process it, chokhe niche amra ta diye nebo, first red and after that black. I just want somebody, somebody to love me like that. I just want somebody, somebody to love me like that. I just want somebody. আমি এখানে কাজল ইউজ করলাম না, তোমরা চাইলে এখানে কাজল ইউজ করতে পারো। আফটার দ্যাট আই ইউজিং ব্লুশার উইথ নিউড বেরি, ইজ সো গ্ল্যামারাস। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তোমরা অবশ্যই হাইলাইটারটা ইউজ করো, এটা মেকআপকে গ্লসি করে তোলে অ্যান্ড ফেসে একটা দারুণ গ্ল্যামার আনে। নেক্সট আই ইউজ লিপস্টিক। লিপস্টিক করার সময় সবসময় এই পদ্ধতিটা ইউজ করবে। সো নেক্সট আমরা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নেব। সো ইজ ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।